শেখ হাসিনার পদত্যাগ পত্র নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মিথ্যাচার করেছেন বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাষ্ট্রপতির এই বক্তব্য শপথ ভঙ্গের শামিল বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। আইন উপদেষ্টা বলেন, রাষ্ট্রপতির এ পদে থাকা নিয়েও প্রশ্ন রয়েছে। আইন উপদেষ্টা বলেন, রাষ্ট্রপতি নিজেই 5 আগস্ট রাত 11:20 তিন বাহিনীর প্রধানকে নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সেই ভাষণে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং উনি তা গ্রহণ করেছেন। তিনি যদি তার বক্তব্যে অটল থাকেন তবে বিষয়টি উপদেষ্টা পরিষদে আলোচনা হতে পারে। রাষ্ট্রপতি যে বলেছেন উনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র পান নাই, এটা হচ্ছে মিথ্যাচার এবং এটা হচ্ছে উনার শপথ লঙ্ঘনের শামিল। কারণ উনি নিজেই 5 আগস্ট রাত 11:20 পিছনে তিন বাহিনীর প্রধানকে নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী ওনার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং উনি তা গ্রহণ করেছেন।